হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে লোটে মাছের পকোড়া লোটে মাছের পকোড়া অনেকে অনেকভাবে বানা আমি কিভাবে খুবই সিম্পলভাবে বানিয়েছি বাড়িতে কিন্তু খুবই খেতে টেস্টি হয় এটা তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটা তো লোটে মাছের পকোড়া বানার জন্য আগে আমি লোটে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না তো আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম জলটা ভালো মতন ফুটে গেলে ওটার মধ্যে এক চামচ ভিনেগার অল্প সামান্য একটু নুন দিয়ে তারপরে লোটে মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি লোটে মাছগুলো কারণ লোটে মাছ আমরা সকলেই জানি খুবই নরম মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি চট জলদি সিদ্ধ হয়ে যায় তো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই চার পাঁচ মিনিট হলেই আমরা নামিয়ে নিয়েব লোটে মাছটাকে সিদ্ধ করার পর আমি জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে দেখো ঠান্ডা করে নিয়েছি এবার যে লোটে মাছের ভেতরে একটা কাটা থাকে দেখবে একটাই কাটা থাকে আরও ছোট ছোট কাটা থাকে সেগুলো কিন্তু আমাদের মুখে দিলে বা গলায় আটখায় যাওয়ার মতন কাটা না ছোটো ছোটো কাঁটা থাকে বাট একটাই বড় কাটা থাকে সেটা আমি বার করে নিচ্ছি এখন সব কাটা লোটে মাছের থেকে দেখো লোটে মাছের থেকে আমি কাঁটাগুলো বার করে নিয়ে একটু লোটে মাছটা মেখে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পর এরকমই দেখতে হয় তো এবার এর মধ্যে কিছু আমি মেশাচ্ছি সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন বেসন এক চামচের মতন চালের গুঁড়ো রাইস ফ্লোর সেটা দেবো যাতে লোটে মাছের পকোড়াটা একটু মচমচা হয় খেতে তার জন্য আর দেবো হচ্ছে হলুদের গুঁড়ো স্বাদ অনুসারে নুন দেব নুন দেওয়ার পর তারপরে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ দেখো এখানে ধনেপাতা পাতা কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিজেদের ঝাল অনুসারে তোমরা কাঁচা লঙ্কাটা দেবে চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো চার পাঁচটা রসুনের কোয়া আর একটা ছোট আদার টুকরো একটু গ্রেট করে নিয়েছি এগুলো সব কিছুই এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটা ভালো করে মেখে নেব মাখার সময় কিন্তু কোনো জল অ্যাড করবো না কারণ লোটে মাছের মধ্যে যে জলটা রয়েছে সেটা দিয়ে এটা পুরোটা মাখা হয়ে যাবে আর আমরা বেশি বেসন বা রাইস ফ্লোরও অ্যাড করবো না যতটা পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবে কারণ এখানে পাঁচশো গ্রাম লোটে লোটে মাছের মধ্যে আমি দেড় চামচের মতন বেসন আর এক চামচের মতন রাইস ফ্লোর দিয়েছি তোমাদের এর থেকে বেশি বা কম নিলে সেই অনুযায়ী তোমরা নেবে কারণ বেশি বেসন দিয়ে দিলে এটার স্বাদটা অতটা ভালো লাগবে না তার জন্যেই যে পরিমাণ মতন অবশ্যই দেবে এটা কিন্তু এরকমভাবে মেখে আমরা এয়ারটেড কন্টেনারে করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি যখন ইচ্ছা মনে হবে তখন কিন্তু পকোড়া বানিয়ে খাওয়াই যায় আর এটা দু একদিন কিন্তু রেখেই দেওয়া যায় ফ্রিজে এরকমভাবে কড়াইতে দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পকোড়া আকার করে আমি ভেজে নেব লোটে মাছের বড়া বা পকোড়া আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম করেই অবশ্যই ভাজবে চা কফি ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে খেতে কোনো গেস্ট আসলে বাড়ির বাড়িতে চট জন্ডি বানিয়ে দিতে পারো এই নোটে মাছের পকোড়া নয় তো আমাদের বাঙালিদের সিম্পিন ডালের সাথেও কিন্তু এই পকোড়া খেতে খুবই ভালো লাগে তো দেখো আমার এরকমভাবে ব্রাউন কালার করে আমরা এপিট ওপিট মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নেবো নোটে মাছের এই পকোড়া তো একদম রেডি তো আজকের মতন কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তোমরা শেয়ার করলে আমারও ভালো লাগবে তো আজকে মতন বিদায় নিলাম অন্য কোনো দিন অন্য একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো